বিএনপি মাঝে মাঝে আন্দোলন করে জং ধরা থেকে দলকে রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গাড়ি না চালালে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও সেরকম। বিএনপি মাঝে মাঝে আন্দোলন করে জং ধরা থেকে দলকে রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গাড়ি না চালালে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও সেরকম। বিএনপি মাঝে মাঝে আন্দোলন করে জং ধরা থেকে দলকে রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গাড়ি না চালালে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও সেরকম। বিএনপি মাঝে মাঝে আন্দোলন করে জং ধরা থেকে দলকে রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গাড়ি না চালালে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও সেরকম। বিএনপি মাঝে মাঝে আন্দোলন করে জং ধরা থেকে দলকে রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গাড়ি না চালালে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও সেরকম। বিএনপি মাঝে মাঝে আন্দোলন করে জং ধরা থেকে দলকে রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গাড়ি না চালালে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও সেরকম। বিএনপি মাঝে মাঝে আন্দোলন করে জং ধরা থেকে দলকে রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গাড়ি না চালালে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, বিএনপির আন্দোলনের কর্মসূচিও সেরকম।